জয় রাম, জয় গোবিন্দ। বিক্রমপুরে একটি গ্রামে থাকেন এক ব্রাহ্মণ তার স্ত্রী ও কন্যা নিয়ে। কন্যাটি অপূর্ব সুন্দরী, গৌরবর্ণা, অজানুলম্বিত কেশ, টিকালু নাক এবং টানা টানা স্বপ্নময় মন ভোলানো এক জোড়া আঁখি। দেহ থেকে যেন তার স্বর্গীয় জ্যোতি বের হচ্ছে। মনে হতো কোনো দেবী বা অপ্সরা স্বর্গ থেকে আবির্ভূত হয়ে ওই সংসারে অবস্থান করছেন। অদ্ভুতভাবে ওই সুন্দরী মেয়েটি ছোট থেকেই মা বাবাকে বলতো, আমার স্বামী আছে, তোমরা আমার সিঁথিতে ও কপালে সিঁদুর এবং হাতে শাখা পরিয়ে দাও। কিন্তু মা বাবা বাচ্চার এমনই কথা ভেবে কেবল হাসতেন, ভাবতেন শিশুরা কত কথাই তো বলে। ধীরে ধীরে কন্যাটি বিবাহ যোগ্য হয়ে উঠতেই পিতামাতা অস্থির হয়ে গেল তাকে বিয়ে দিতে, চলল পাত্রের সন্ধান। কিন্তু আশ্চর্য, তখনও মেয়েটি একই কথা বলে চলেছে, আমার স্বামী বর্তমান, তোমরা আমার বিয়ের চেষ্টা করো না। মা বাবা বারবার তাকে জিজ্ঞেস করল, তার স্বামী কে, কোথায় আছে, এই জন্মে কবে তার বিয়ে হলো, এসব কথা। সে এত সব কথার উত্তর না বলে বাবাকে শুধু বলল, বাবা তোমরা আমার বিয়ের চেষ্টা করো না, আমার স্বামী এখনো বর্তমান, হিন্দুর ঘরের মেয়ের দুবার বিয়ে হয় না। এই ঘটনায় মা বাবা খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি করা যায় ভেবে শেষ পর্যন্ত এক তর্ক পঞ্চানন পণ্ডিতের কাছে গিয়ে হাজির হলেন তারা। তার কাছে পরামর্শ চাইলেন। পণ্ডিত মশাই বহু চিন্তা করে সিদ্ধান্ত দিলেন, যেহেতু কন্যাটি বলছে তার স্বামী বর্তমান এবং তার স্বামী বর্তমান থাকতে তার পক্ষে আবার বিয়ে করা অসম্ভব, এই উক্তির পর কন্যাটিকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া ঠিক হবে না, বরং মেয়েটিকে নিয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে থাকলে মেয়ের মনের পরিবর্তন হতে পারে, তাই আপনারা মেয়েকে নিয়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে যান। রামেশ্বরম, পুরীধাম হয়ে অন্যান্য বহু তীর্থ পরিভ্রমণ করে ব্রাহ্মণ পরিবার কাশী ধামে এলেন। সেখানে এসে মেয়েকে নিয়ে সমস্ত ঘাটগুলি দেখে ও পূজা পার্বণ করে আবার গেলেন প্রয়াগে। এই করে তারা এলেন বৃন্দাবন ধামে। চতুর্দিকে শ্রীকৃষ্ণের স্মৃতি ও স্পর্শধন্য বৃন্দাবন ধামে ঘুরে ঘুরে একসময় উপস্থিত হলেন যমুনার ঘাটে। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ঘাটে এসে এগিয়ে গেলেন হাত মুখ ধুয়ে পূজা করবেন বলে। মেয়েটি তখনও দাঁড়িয়ে আছে ঘাটের উপর। শ্রী শ্রী রাম ঠাকুর তখন অপর একটি ঘাটে হাত মুখ ধুচ্ছিলেন। ঠাকুর উঠতেই মেয়েটি ঠাকুরকে দেখতে পেলেন, বেশ উচ্চস্বরে বলতে লাগলো, বাবা ওই তিনি আমার স্বামী, আপনারা আমার স্বামীর কাছে আমাকে নিয়ে চলুন। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মেয়ের কথায় নির্ভর করে মেয়েকে নিয়ে ঠাকুরের সামনে দাঁড় করিয়ে দিলেন। মেয়েটি ঠাকুরের পা ধরে নমস্কার করলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী করজুড়ে বলল, আপনি আপনার পত্নীকে গ্রহণ করুন। ঠাকুর মেয়েটির দিকে তাকিয়ে আরেকটি কথাও বললেন না, ধরলেন মেয়েটির হাত, মুহূর্তে হয়ে গেলেন অদৃশ্য। ব্রাহ্মণ পরিবার মেয়ের অন্তর্ধানে দাঁড়িয়ে রইলেন নিশ্চল বহুক্ষণ, তারপর ধীরে ধীরে মিশে গেলেন জনঅরণ্যে। শ্রী শ্রী ঠাকুর কন্যাটিকে নিয়ে চলতে চলতে হাজির হলেন এক অতি গভীর জঙ্গলাবৃত পাহাড়ে। কিছুক্ষণ চলার পর সামনে দেখা দিল একটি প্রতিষ্ঠিত উজ্জ্বল শিবলিঙ্গ। মেয়েটিকে নিয়ে শিবলিঙ্গের সামনে বসিলেন ঠাকুর, নাম দিলেন তাকে এবং বসিয়ে দিলেন সম্মুখে। নির্দেশ দিলেন জপে মনোনিবেশ করতে। সেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের চারদিক প্রাচীর বেষ্টিত এবং তার একটি মাত্র দ্বার, উপরে আবরণ শূন্য মুক্ত আকাশ। ঠাকুর বললেন, ব্রাহ্মণ কন্যাটি অদ্যাপি সেখানে আছেন, তাহার সর্বাঙ্গ দিয়ে জ্যোতি বের হচ্ছে, রোজ এসে অপ্সরাগণ তাকে স্নান করিয়ে যান, দেব দেবীরা সেখানে গিয়ে পূজা অর্চনা করেন, সেই স্থানের নাম যোগেশ্বরী আশ্রম, সাধারণ মানুষ সেখানে যেতে পারে না, একমাত্র সিদ্ধ শরীর হলেই সেখানে যাওয়া যায়। বহু দূর থেকে শোনা যায় শঙ্খ ঘণ্টার ধ্বনি, ভেসে আসে ধূপধুনা আর চন্দনের সুগন্ধ। ঠাকুরের কোনো এক ভক্ত জিজ্ঞেস করলেন, কোথায় সে পাহাড় ঠাকুর? ঠাকুর বললেন, সে অনেক দূর,
এর চেয়ে বেশি কথা ঠাকুর কোনোদিন বলেননি। এমনি করেই তিনি সৃষ্টি করেছেন যোগেশ্বরী আশ্রম। যোগেশ্বরের যোগেশ্বরী তাই সিদ্ধা, ঠাকুরেরই হাত ধরে পৌঁছে গেলেন এক স্বর্গীয় উচ্চ আসনে। জয় রাম, জয় গোবিন্দ।